দেখে নিন অসাধারণ সেনাবাহিনী ও ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত বিশ্বের প্রথম পাঁচ কোন দেশ শত্রুপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করার স্বার্থে সীমান্তে নিরাপত্তার কাজে নিযুক্ত থাকেন সেনারা তবে শুধুমাত্র দক্ষ সেনা হলেই চলবে না প্রয়োজন রয়েছে অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্র সামরিক শক্তিতে বিশ্বের প্রথম সারির পাঁচটি দেশ হলো আমেরিকা দেশের সেনাবাহিনীর জন্য প্রচুর পরিমাণে টাকা বরাদ্দ করে সরকার আমেরিকার রয়েছে প্রায় তিন হাজার চারশো চুয়াল্লিশটি এয়ারক্রাফট আট হাজার ট্যাঙ্ক এবং চারশো তিয়াত্তরটি যুদ্ধ জাহাজ রয়েছে সম্প্রতি একটি সরকারি হিসেব থেকে জানা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনী এবং সামরিক অস্ত্রশস্ত্রের জন্য পাঁচশো বিলিয়ন ডলার বরাদ্দ করেছে রাশিয়া রাশিয়ার সেনাবাহিনী বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী হিসেবে মনে করা হয় এদেশের সেনাবাহিনীর ভয়ে কাঁপে শত্রু দেশগুলিও বিশ্বজুড়ে চার লক্ষ সতেরো হাজার একশো জন রাশিয়ান সেনা রয়েছে গড়ে ছয়চল্লিশ দশমিক ছয় বিলিয়ন টাকা বরাদ্দ করা হয়ে থাকে এই সেনাবাহিনীর জন্য চীন সামরিক ক্ষেত্রে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয় সেই বিচারে আমেরিকার পরেই রয়েছে চীন প্রায় দুইশো পনেরো দশমিক সাত বিলিয়ন টাকা বরাদ্দ করা হয়ে থাকে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জেনারেল চ্যান নেওয়ান ভারত ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হচ্ছে শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য এই দেশের মধ্যে রয়েছে দুই হাজার ছিয়াশিটি এয়ারক্রাফট ছয় হাজার চারশো ট্যাঙ্ক এবং দুইশো দুইটি যুদ্ধজাহাজ তিপ্পান্ন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে এই দেশের সামরিক শক্তির উন্নয়নে ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও নৌবাহিনীকেও ঢালাওভাবে সাজানো হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের ওপরও বিশেষ জোর দেওয়া হয় এই দেশে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন নিযুক্ত হওয়ার পর দেশের সামরিক ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে ফ্রান্স যে কোনো আন্তর্জাতিক যুদ্ধে ফ্রান্স সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতে ৩৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয় সামরিক ক্ষেত্রে ফ্রান্সে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয় সামরিক ক্ষেত্রে এই দেশের মধ্যে রয়েছে এক হাজার দুইশো বিরাশিটি এয়ারক্রাফট চারশো তেইশটি ট্যাঙ্ক এবং একশো তেরোটি যুদ্ধজাহাজ